একটা হিট পরে আমার শরীর অসুস্থ, চোখ দেখতে পাই না, আমার খুব কষ্ট, এই জন্য আমি শাহরিয়া সাহেবের কাছে আসছি। আমার অসুখ বিসুখ নিয়ে আমি চলতে পারি না বাবা, বেটা ডা মাথা খারাপ, ও কখন উপায় করে কখন করে না। আমার ভিটি মাটি কিছু নাই, আমি রাজমিস্ত্রির কাজ করতে শুনু করতে করতে আমার মাথার উপর একটা হিট পড়ে আমার শরীর অসুস্থ। আমার একটু সমস্যা, একটা চোখের চোখ দেখতে পাই না। আমার এক বছর থেকে প্রসাবের দ্বারে পাইপ দেওয়া আছে। আমি খুব অসুস্থ, আমার বুকের মধ্যে ধড়ফড় করছে। আমি আজ 5 বছর থেকে কোনো চিকিৎসা করাইতে পারি না, টাকা অভাবে। আমি চলতে পারি না, হাঁটতে পারি না, কিছু খেতে পারি না, লড়তে পারি না। চৌকে দেখতে পাচ্ছি মেলা টেকা লাগে, ভাইরাস হয়েছে, ঢাকা যাতে হবে, আমরা তো টাকা পাবো করছি, আমার খুব কষ্ট। শাহরিয়া সাহেব শুনছি যে অনেক সাহায্য পাতি করে, এই জন্য আমি শাহরিয়া সাহেবের কাছে আসছি। আমি আইসা আপনার কাছে একটা ঘরের জন্য থাকার, মন্ত্রী সকলে 6000 টাকা করে বলে আসছি আমরা। মন্ত্রী সবাইকে সাহায্য করে, তার জন্য আমি সাহায্য লাগি আসছি। মন্ত্রী সাহায্য করে অনেক মানুষে, ফেরত যায় না কেউ। এখানে কোনো জটিল রোগ হলে একেবারে অ্যাপয়েন্টমেন্ট করে সরাসরি হাসপাতালে ভর্তি, বিনামূল্যে চিকিৎসা, হার্টের ভাল থেকে শুরু করে এই যে স্ট্যান্ডিং রি বলে যেটাকে, হার্টে অপারেশন, এগুলো বিনামূল্যে জোগাড় করে দিই। ফাতেমা বেগম জালুয়াটি, মুনারুল ইসলাম মন্ডনগাছি, আফিজা বেগম রায়পুর। ওই মন্ত্রী 2 পয়সা দেয়, নিয়ে যা খাই। মন্ত্রী খুব ভালো মন্ত্রী।